ঘুম থেকে উঠেই চলে গেলাম ফ্রেঞ্চ কলোনি চন্দননগরে। যাওয়াটা ছিল বেশ রোমাঞ্চকর, ছবির মতো সুন্দর এই স্ট্যান্ড রোড, যার এক পাশে চাঁদের ফালির মতো বয়ে চলেছে গঙ্গা আর অন্য পাশে শহর চন্দননগর। হ্যাঁ, সেই চন্দননগর যেখানে জহরতী পুজো জন্য বিখ্যাত, আরও একটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হলো জলভরা সন্দেশ। তবে একটা কথা না বলেই পারছি না, কলকাতা কর্পোরেশন থেকে চন্দননগরকে এত সুন্দর করে সাজিয়েছে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন করে মেনটেন করে, সেটা দেখে আমি খুব খুশি হলাম। দূরে দেখা যাচ্ছে চার্চ, চার্চকে নিয়ে পরে আসছি, আগে চলে যাই জলভরার খোঁজে। এখানে এলাম জলভরার খোঁজে, তারপর লাঞ্চ করলাম জলশ্রীতে, খুব সুন্দর, ওয়েস্ট বেঙ্গলের প্রথম ফ্লোটিং রেস্টুরেন্ট, আমি খুব খুশি। হ্যাঁ, জলভরা পাওয়া যায় সূর্যকুমার মদকে, নামটা বলে দিলাম খোঁজ করে নিয়ে। লাঞ্চ করার পরে হাঁটতে হাঁটতে চলে গেলাম চার্চ দিক, চার্চটা ছোট হলেও খুব সুন্দর।